খাজায়ে আউয়াল কে আউয়াল ইয়ারে ও সানি উসনাই নিধুমা ফিল গারে ও সদর দি সিদ্দিক আকবর কুতুব হক দরহমা চিজ আজ হামা বুরদা সবক আর চুফা কাজ বারগাহে কিবরিয়ার ইখতদার সদর শরীফে মুস্তফা ও হামাদর সিনে সিদ্দিক রিখ লাজরম তাবুত জু তাহকিক রিখ চুত কর দি সানি উসনাইনে কবুল সানি উসনাইন ও বওয়াদ বাদ রাসূল আল্লাহর হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাল উঠে গেছে একরকম জজবা চলে আসছে আবু বকর তুমি আমার কাছে আমার নবুয়তের দলিল জিজ্ঞাসা করো তোমার কি স্মরণ আসেনি এখন থেকে 22 বছর আগে তুমি সিরিয়ার জমিনে একটা স্বপ্নে দেখছিলে তোমার কি স্মরণ আসেনি তুমি কি এখন থেকে 22 বছর আগে সিরিয়ার জমিনে একটা স্বপ্ন দেখছিলে স্বপ্নর বিবরণ হইলো এই তোমাদের যুগের নবীর জন্ম হইয়া গেছে তুমি ওনার হাতে ইসলাম গ্রহণ করবে আজীবন ওনার উপদেষ্টা থাকবে ওনার ইন্তেকালের পরে তুমি ওনার প্রতিনিধি হবে মাইসকেন দিয়ার কেউ হবে না আল্লাহ স্বপ্ন স্মরণ আছে আবু বকর আশ্চর্য হয়ে গেলেন বললেন হ্যাঁ স্মরণ আছে কয় যে তোমার এই স্বপ্নটাই আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর নবুয়তের দলিল আমি যে নবী এই নবুয়তের দলিল হলো তোমার এই স্বপ্নটা ও আমার নিজের নফসের উপরে নিজের ভয় হইতে আছে কেন ভয় জিব্রাইল রুহানিয়ত থেকে মুহাম্মদের রুহানিয়ত তো মজবুত তাহলে মুহাম্মদ মুস্তফা কেন ভয় পাবেন নিজের জিম্মাদারি আর দায়িত্ব বুঝছেন কত উঁচা দায়িত্ব হুজুর ভয় পাইছেন আমি কি দায়িত্ব আদায় করতে পারবো নি তোরা সবাই মিলে যদি মৌলবীদেরকে সন্ত্রাসী বলস মৌলবী সন্ত্রাসী হয় না আল্লাহ বলেন মৌলবীরা কথা মিয়ার ফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া আলাম ইউরিসু দীনারা ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা فَمَنْ أَخَذَهُ أَخَذَ بِحَظٍّ وَافِرٍ সবাই মিলে যদি নাকি মুরব্বিদের অপরাধী মনে করস এরা অপরাধী নয় কথা কয় না সবাই মিলে যদি সন্ত্রাসী বলস মুরব্বি সন্ত্রাসী না কারণ আল্লাহ বলছেন এরা আমার কাছে অনেক দামি কারণ রাসূল বলছেন আম্বিয়া আলাইহিস সালামের উম্মতের উলামায়ে কেরাম পয়গম্বরদের উত্তরসূরী কথা কয় না কেন পয়গম্বর উত্তরসূরি সন্ত্রাসী হয়নি কথা বললেই সমস্যা দোস্ত আবাদ আমরা দেশে নিরপেক্ষ নির্বাচন কমিশনার পাই না এটা পাই না সব কেবল ভেজাইল্লা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একা সিদ্ধান্তে সবাই যেমন খুশি হয়ে গেছে ইনশাআল্লাহুল আজিজ মুহাম্মদ মুস্তফার ইলমে নবুবির উত্তরসূরি যারা উলামায়ে কেরাম এদের থেকে যেই কাহাকেও তোমরা বিশ্বাস করো না কেন আল্লাহ পাকের দয়ায় ইনশাআল্লাহুল আজিজ এই মানুষগুলো আসলে কোনো পক্ষ কথা বলে না এরা নিরপেক্ষ এদের দ্বারাই সমস্যার সমাধান সম্ভব
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
সুফিকি তরিকত মে ফকত মস্তি আহওয়াল, সুফি কি তরিকত মে ফকত মস্তি আহওয়াল, মুল্লা কি শরীয়ত মে ফকত মস্তি গুফতার, মুল্লা কি শরীয়ত মে ফকত মস্তি গুফতার, শায়ের কি নামা মুরদাও আফসুরদাও বেদাওক, শায়ের কি নামা মুরদাও আফসুরদাও বেদাওক, আফকার বেসর মস্ত না খাবিদ না বেদার, আফকার মেসর মস্ত না খাবিদ না বেদার, ও মর্দ মুজাহিদ নজর আতা নহি মুঝকো, ও মর্দ মুজাহিদ নজর আতা নহি মুঝকো, হো জিসকে রগো পায় মে ফকত মস্তি কিরদার, হো জিসকে রগো পায় মে ফকত মস্তি কিরদার, লা ইলাহা ইল্লাল্লাহ, শহর মে লগতা নহি সারা সে ঘবরাতা হ্যায় দিল, শহর মে লগতা নহি সারা সে ঘবরাতা হ্যায় দিল, অব কহাঁ লে যাকে বৈঠো আইস দিওয়ানে কো হম, লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ তো ইয়ে হ্যায় কে খুদা হশর মে কহ দি, তাওহীদ তো ইয়ে হ্যায় কে খুদা হশর মে কহ দে, ইয়ে বান্দা ইয়ে বান্দা দো আলম সে খফা মেরে লিয়ে হ্যায়, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম সভাপতি, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম, বেরাদারান ইসলাম, পর্দার আলের মা ও বোনেরা, মাহফিলে উপস্থিত স্নেহের আদরের ছোট কচিকাছারা, আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল করম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চাঁদপুর কচুয়া সিংগাড্ডা হাই স্কুল মাঠে সিংগাড্ডা এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত দুই দিন ব্যাপী ওয়াজ মাহফিলের আজকে প্রথম দিন, রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, কোরআনে মজিদ এবং সুন্নাহে শরীফের নিসবতে
উম্মতের ওলামায়ে কেরামের জবানে কিছু ওয়াজ ও নসিহত শুনবো এবং আমল করবো, এই নিয়তে রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআন মজিদের 29 নম্বর পারার সূরা নূন ওয়াল কলমের শুরুর দিক থেকে দুই চারটি আয়াতে শরীফা তেলাওয়াত করেছি এবং পেয়ারা নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত একটা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ তার গোলামকে তৌফিক দান করলে তেলাওয়াতকৃত আয়াত সমূহ এবং হাদিস শরীফকে সামনে নিয়ে কিছু কথা আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নেতৃত্ব দুই ধরনের, একটা হলো জাগতিক লাইনের নেতৃত্ব আর একটা হলো রুহানি লাইনের আধ্যাত্মিক লাইনের নেতৃত্ব। জাগতিক লাইনের নেতৃত্বের শেষ হইল প্রধানমন্ত্রী হওয়া, প্রেসিডেন্ট হওয়া, এর উপরে আর নাই দুনিয়াবীর লাইন নেতৃত্ব। এর নিচের দিকে মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এসব রুহানি লাইনের নেতৃত্ব আর আধ্যাত্মিক লাইনের নেতৃত্বের সর্বশেষ মাথা হইল পয়গম্বর হওয়া, নবী হওয়া, এর উপরে আর নাই। এর মধ্যে আরো উপরে হইল সাইয়িদুল আম্বিয়া হবে, খাতামুল আম্বিয়া হবে, নিচের দিকে সাহাবি হওয়া, তাবেঈ হওয়া, মুহাদ্দিস হওয়া, মুফতি হওয়া, মুফাসসির হওয়া, ইমাম হওয়া, খতিব হওয়া, এগুলো রুহানি লাইনের নেতৃত্বের একটা অংশ। জাগতিক লাইনের নেতৃত্ব এটা আপাতত ভোটের মাধ্যমে হয়, ইলেকশনের মাধ্যমে। এখন ইলেকশনকে ঠিকমতো হয় না হয় এটা আরেক কথা, কিন্তু হয় ইলেকশনের মাধ্যমে, জনগণের ভোটে। এই জন্য জনগণ তালে থাকলে ফুলের মালা, জনগণ বেতাল হইলে জুতার মালা, বুঝতেছেন? জনগণ যতদিন ঠিক থাকে ততদিন ফুলের মালা, বেতাল হয়ে গেলে জুতার মালা। এবং এটা এমন যে বুঝে সামনে, যেমন আপনাদের এখানে কবে জানি নির্বাচন, আপনারাও বুঝেন যিনি নির্বাচনে দাঁড়াইছেন ওনারাও বুঝেন কে পাশ করবে। শতভাগ সঠিক না হইলেও মোটামুটি বুঝে যে কে পাশ করবে। রুহানি লাইনের যে নেতৃত্ব পয়গম্বর হওয়া, ইমাম, খতিব, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, মৌলভী, সাহাবি, তাবেঈ, এগুলো হওয়া, এটা আল্লাহ পাকের সরাসরি হুকুমে হয়, ইচ্ছায় হয়। এখানে নির্বাচনের কোনো হাত নাই, কথা কয় না? আজ পর্যন্ত কোনো পয়গম্বর জনগণের ভোটে পয়গম্বর হয়েছে? সবাই মিলে এদের পয়গম্বর করলে পয়গম্বর হয়ে যাবো? মক্কাওয়ালারা বহু বিরোধিতা করছে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয় যে এতিম, টাকা নাই, পয়সা নাই, ওই নবী কেমনে হয়? আল্লাহ কয় ছাগল
আমি নবী বানাইতে কি তোর জিজ্ঞেস করব? কথা কয় আমি নবী বানাইতে তো তোর জিজ্ঞেস করব? তার কলবের আর দিলের কি অবস্থা এটা আমি বলাম? আল্লাহ বলেন, আল্লাহু ইয়ালামু হাইতু ইয়াজালু রিসালাতা, আল্লাহ জানেন রিসালাতের দায়িত্ব কাকে দিবেন। কি ভাই? আল্লাহ বলেন, আমি জানি রিসালাতের দায়িত্ব, নবুয়তের দায়িত্ব কাকে দিবেন এটা আমি বুঝি বলা। আপনাকে এলাকার অনেক গরিবের সন্তান মুলবি হয়েছে না, আর বহুত বড় লোকের সন্তান অশিক্ষিত নেই। কথা কয় দেখছেন নি আপনি? আমার তাহলে মুলবি হওয়াটা যদি নাকি এটা বৈশার কারণ হইতো, তখন কোনো গরিবের গুলা বানান মুলবি হইতো না। হ্যাঁ, এটা সম্পূর্ণ কার দয়া? আল্লাহ বলেন না, আল্লাহর দয়া। এই জন্য মুলবির কোনো ঠক নাই। জনগণ পক্ষে থাকলে ফুলের মালা, না হলে জুতার মালা, এই সমস্ত নাই। মৌলবি এটা এটা রুহানি লাইনের নেতৃত্ব, এটা আল্লাহর দেওয়া জিনিস। কোনো সাবেক টাবেক নেই, কোনো সাবেক প্রধানমন্ত্রী, সাবেক চেয়ারম্যান, সাবেক এমপি, কোনো মৌলবির সাবেক নেই। সবসময় রানি কথা কয় না? জেলে যাওয়ার আগেও মৌলবি, জেলে যাওয়ার পরেও মৌলবি। আরে কথা কয় না কেন? জেলে যাওয়ার আগেও মৌলবি, জেলে যাওয়ার পরেও মৌলবি, আরো জেলে যাওয়ার পরে মৌলবি গিরি আরো মজবুত হয়। আল্লাহ তো জাগতিক লাইনের যে নেতৃত্বটা যেগুলো বলছি আমি, এগুলো জনগণের সাথে সম্পর্কিত। এই জন্য বেশকম হইলেও জুতার মালা, না হলে চলে কয়েকদিন ফুলের মালা। কি খুশি এদের গলায় ফুলের মালা দেয়। এটা যে কোন তালে আছে এটা আমি বুঝতে আসে না। জনগণও বুঝে যে সামনে অমুকে রুহানি লাইনের বিষয়টা একেবারেই ব্যতিক্রম। যিনি নবী হবেন তো উনি জানেন, যিনি নবী হবেন উনি জানেই না নবী হবেন। এমনি অন্যরা একটু একটু বুঝে যে পুরো সমাজের ফলাফল একরকম, এটারে দিয়ে আরেক রকম কিরে ঘটনাটা কি? আপনারা কি আমার কথা শুনতেছেন? সাদা সিধে কথা, পুরো সমাজ একদিকে, আর এই ছেলেটা যুবকটা দেখি আরেক দিকে। তো তখন ওরা ঘাটাঘাটি শুরু করে, নিজেরা নিজেরা বলা বলি করে, লক্ষণ অন্যরকম রে। আপনারা কোন তো একটা লোক 22 বছর পরে এমপি হবে, মন্ত্রী হবে, এটা কি কেউ বলতে পারবে? কিন্তু হঠাৎ এখনই আমার এটা আমার বলার খেয়াল ছিল, কিন্তু হঠাৎ স্মরণ হচ্ছে। আলহামদুলিল্লাহ, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হলেন, আল্লাহ হুজুরকে নবী বানাইলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর বললেন, আবু বকর, আল্লাহ তো আমার নবী বানাইছেন, তুমি ইসলাম গ্রহণ করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার সততা সত্যতা সম্পর্ক বিশ্বস্ততার ব্যাপারে কোনো কথা নাই। আপনাকে আমি ছোটবেলা থেকে চিনি, আপনি আমার 2 বছরের বড়, আমি আপনার 2 বছরের ছোট, কাছাকাছি ফিটটা ফিটটি ফিটটা ফিটটি না, একটু বললেই হয়। আপনি যে নবী, একটু দলিল দিলেই হয়।
একটু কিছু বললেই আমি বস নবী তো ছোট মোটো ভিসা বললে কোনো কথা ছিল নবী ছোট মোটো বিশ্বাস বলে কোন সমস্যা ছিল না কিন্তু নবী নবী বুঝেননি কি বুঝেনেন নবী আল্লাহ এবং বন্দার মাঝখানে তাওয়ার মতো তাওয়া খুব মনোযোগ দিয়ে শুনবেন তাওয়ার মতো মানে তাওয়ার উপরে রুটি নিচে আগুন এই রুটির সরাসরি আগুনে দিলে রুটি থাকবে না এই জন্য মাঝখান দিয়ে তাওয়ার ব্যবস্থা এই বন্দা এই বন্দা আর আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক হইলে বন্দার অস্তিত্ব থাকবে না আল্লাহ এইজন্য মাইসকান দিয়া পয়গম্বর মার্কা তাওয়া এই পয়গম্বরের এক সাইডের সম্পর্ক আল্লাহর সাথে আর এক সাইডের সম্পর্ক উম্মতের সাথে তাওয়া নিচের দিক দিয়ে আগুন নেয় উপরের দিক দিয়ে রুটির কাছে সাপ্লাই করে পয়গম্বর উপরের দিক থেকে এলেন নেয় নিচের দিকে উন্মুত্র দেয় এজন্য পয়গম্বর কখনো জমিনওয়ালাদের সাথে সম্পর্ক কখনো আসমানওয়ালার সাথে সম্পর্ক ওর কথা কয় না কেন পয়গম্বর এই হাসি খুশি আবার এই পয়গম্বর নিশ্চুপ হয়ে গেছে পয়গম্বর এই বিবিদের সাথে খুশ গল্প করেন আর এই পয়গম্বর জিজ্ঞেস করেন হযরত আয়েশা সিদ্দিকাকে তুমি কে আয়েশা বললেন হুজুর আমি তো আয়েশা কোন আয়েশা কো আবু বকরের মেয়ে হুজুর বললেন কোন আবু বকর কয় যে কোহাফার ছেলে হুজুর বলেন কোন কোহাফা কথা কয় না আপনারা কি আমার কথা বুঝতেছেন আরে এখনকার ঘটনা এখন এই যে এখানে আপনাদের এলাকার আলেম এখন ব্যবসা করে মারনা আব্দুস সাত্তার এ আমাদের ছোট উজানি মাদ্রাসা পড়ছে একটু নিচে পড়ছে এর ফোলারে আমি চিন্তা আজকে চিন্তা পরিচয় জানতে চাইছি আর হে কয় না হে মাথায় ঢুকছে যে কিনা আমার চিনে চিনে না কা মানে আমার চিনতো এখন চিনে না কা এটা তোর নিয়ে ফিকির করার কি আমার সময় আছে বুঝেন না আমার কথা এই জন্য মুরব্বীদের সাথে যখনই দেখা হবে তখনই পরিচয় দেওয়া একটু অপেক্ষা করা না চিনলে পরিচয় দেওয়া যে হুজুর আমিও না এরন আল্লাহর বান্দাদের ফিকির সব সময় এক রকম থাকে না গাহে বর তরমে আলা নাশিনাম আয়ে গাহে বর পুষ্টে পায়ে খুদ নবীন হযরত ইয়াকুব আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো ইউসুফ আলাইহিস সালাম আপনার বাড়ির পাশের কূপের মধ্যে তিন চার দিন ছিলেন ওইখান থেকে আপনি গ্রাম পান না আর বহু বৎসর পরে আজকে মিশরের থেকে ইউসুফের জামা পাঠায় কোথায় মিশর কোথায় সিরিয়া শাম শামে বৈশা বৈশা আপনি ইউসুফের জামার গ্রাম পান ওয়াজ বুঝেন না আপনারা বুঝে না মাথার বিট্টে বেলা বিস্কুটা সার ঢুকছে আর বিড়ি ঢুকছে বিড়ি কথা কয় না এই জল যত পোলাপান দেখছি মা আঠা আসার টাইম এরা কই শা খায় মাস্তানি দেয় বিড়ি খায় সিগারেট খায় এডিনই তো খাবি আর কি খাবি বেটা তবুর খাবো এডিন
আর টাকার বান্ডিলটা নিব হেরা। আরে কথা কয় না, বাজেট করবো 10 কোটি টাকা, তোরা ভাবি 50 লাখ টাকা, আর 9.5 কোটি টাকা হেরা গেবে। আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেব এরকম, আপনি অনেক ভালো। আপনার কি আমার কথা বুঝতেছেন? কথা বুঝিয়েন, আমি তো কাছের না, বেশি দূরে না। আপনারা আমার নোয়াখালী বললে হবে, আমি বুঝাইনি। আমার রক্ত মাংস শরীরের সব কিছুর সাথে বুঝাই নিলে এখানে। হ্যাঁ কি দিয়ে এরকম কেটে মিলে না, অনেকের সাথেই মিলে না। সাইয়েদুনা ইয়াকুব আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো মিশরের সিরিয়ার কুফর মধ্যে, কানাআনের কুফর মধ্যে, ইউসুফ 3-4 দিন থেকে আপনি ওইখান থেকে কোনো বুঝবেন না, আর আজকে মিশরের থেকে জামা পাঠায় আপনার চোখে লাগাইবার জন্য, চোখে লাগাইলে চোখের জুতিরে ফিরে আসবে। আপনি কোন ইন্নি লাজিদু রিহা ইউসুফ লাউলা আনতুফান্নিদুন। তোমরা যদি আমারে পাগল না বলো, একটা কথা বলতাম সরি, নিশ্চয় আমি কিন্তু ইউসুফের গ্রাণ পাইতে আছি। একজন কিউ এরম কার এইখানে পান না, এত দূরেতে পান, ব্যাপারটা কি? গাহে পর তরমে আলা নশিনাম, গাহে পর পুষতে পায়ে খুদ নবীনাম। কই যে আমাগো অবস্থা, অনেক টাইমে উর্দু আকাশের খবর আমাদের সামনে, আসমানের খবর আমাদের সামনে, আরশের খবর আমাদের সামনে, আর অনেক টাইমে নিজের পায়ের উপরে কি সেটাও আমরা বুঝি না। গায়ে বর তরমে আলা নশিনাম, গায়ে বর পুষতে পায়ে খুদ নবীনাম। এই এগুলো বানানো কথা না, এগুলো আল্লাহর বান্দাদের হালাত এমন হয়, কথা কয় না, এরকম হয় আল্লাহর বান্দাদের। তুমি কে কো? আমি আয়েশা। কোন আয়েশা? কো আবু বকরের মেয়ে। কোন আবু বকর? কয় কুহাফার ছেলে। কোন কুহাফা? আয়েশা সিদ্দিকে বুঝে ফেলছেন এখন হুজুর এইখানে নাই। সুবহানাল্লাহ, সমান লাগবে না? আপনার এলাকার মধ্যে এরকম মানুষ আছে যারা আপনার এলাকায় বসবাস করে, মগর সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ কে মজা মুর্শিদ কে মায় খানা মে, দোনো আলম কি হকীকত এক পায়মানা মে হে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সমع মে হিম্মত কহা জু তেরে পরওয়ানো মে হে, সমع মে হিম্মত কহা জু তেরে পরওয়ানো মে হে, লুতফ জিনে মে নহি জল জল কে মর জানে মে হে, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু সামান্য বললেই হবে,
শুধু একটু বললেই হবে, আপনার নবুয়তের কোন দলিল যদি থাকে আপনার কাছে একটু বলেন। আল্লাহ কি ঘটছে শুনালন, হযরত সিদ্দিক আকবরের বয়স যখন ১৬ বছর, আল্লাহর হাবিবের বয়স ২২ বছর, ১৮ বছর, কয় বছর, ১৮ থেকে ৪০ পর্যন্ত লাগে কয় বছর, ২২ বছর। আবু বকর সিদ্দিক একটা স্বপ্ন দেখছেন, ১৬ বছর যখন বয়স স্বপ্ন দেখেন সিরিয়ার জমিনে, মক্কা শরীফে সিরিয়া, স্বপ্নটা হইল তোমাদের এই যুগের নবীর জন্ম হয়ে গেছে, উনি সামনে আস্তে আস্তে নবুয়তের দাবি করবেন, মানে নবী হবেন, জন্ম হয়ে গেছে, তুমি ওনার হাতে ইসলাম গ্রহণ করবা, সারা জীবন ওনার উপদেষ্টা হিসেবে থাকবা, ওনার ইন্তেকালের পরে তুমি ওনার পরপরেই ওনার প্রতিনিধি খলিফা হবে। দেখছেন এর বয়স যখন কয় বছর, এই স্বপ্ন দেখছে, এটা কারো কাছে আর কয় না, কইলে তো অসুবিধা, আমার তো পেটে কথা থাকে না, আমার পেটে কথা থাকে না, আমি যখন হেদায়েতুন নাকু পড়ি, কি পড়ি, নোয়াখালী আমানতপুর মাদ্রাসা, তা আমার থেকে নিচে পড়তো সে, সে তখন দোয়াজ দামে হতো, দোয়াজ দাম, ইয়াজ দাম, দাহম নাহম, হাসতম হাসতম, আমার ৬ বছর পরে ও স্বপ্নে দেখছে, কি স্বপ্নে দেখছে শুনে এলাম, ও স্বপ্নে দেখছে আল্লাহর গোলাম বয়তুল্লার দরওয়াজার উপর দাঁড়াইয়া ওয়াজ করতে আসে, আর পুরো মাতাফের মধ্যে হাজার হাজার মানুষ ওয়াজ শুনতে আসে, এই হলো এক স্বপ্ন। হে আরেকটা স্বপ্ন দেখছে হইল, দুজন একসাথে উড়েল দিছে, উড়েল দিতে গিয়ে কিছু করে উড়ে নিচে পড়ে গেছে, আর আল্লাহর গোলাম উঠতে উঠতে মেঘের উপরে উঠেছে, কই গেছে গায়ে আর খোঁজ করে পায় না, পরে কইল যে ভাই কি, আমি তো এই স্বপ্ন দেখছি, তো খুব বেশি বুঝি নেই, এদূর বুঝছি যে লক্ষণ বালা, বুঝেন না, এগুলা স্বপ্ন কিন্তু এগুলো দামি স্বপ্ন। আল্লাহু আকবার দোস্তো, আবু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বপ্নটাকে কাহার কাছে বললেন না, এটাকে মনের মনিকোটা রেখে দিলেন, আচ্ছা দেখি কি হয়, স্বপ্নে মানুষ কত কিছু তো দেখে, দেয় নি, আর স্বপ্নে মানুষ কত কিছু দেয় না, এটা একটা দেখছি। আজকে যখন হযরত সিদ্দিক আকবর বললেন আপনার নবুয়তের কোন দলিল থাকলে একটু বলেন না, আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাল উঠে গেছে, একরকম জজবা চলে আসছে, আবু বকর তুমি আমার কাছে আমার নবুয়তের দলিল জিজ্ঞেস করো, তোমার কি স্মরণ আসেনি এখন থেকে ২২ বছর আগে তুমি সিরিয়ার জমিনে একটা স্বপ্নে দেখছিলা, বুঝতেছেন নি কথা, তোমার কি স্মরণ আসেনি তুমি কি এখন থেকে ২২ বছর আগে সিরিয়ার জমিনে একটা স্বপ্ন দেখছিলা, স্বপ্নের বিবরণ হইল এই, তোমাদের যুগের নবীর জন্ম হয়ে গেছে, তুমি ওনার হাতে ইসলাম গ্রহণ করব, আজীবন ওনার উপদেষ্টা থাকবা, ওনার ইন্তেকালের পরে তুমি ওনার প্রতিনিধি হবে, মাইসকেন দিয়ার কেউ হবে না, আল্লাহ খাজায়ে আউয়াল কে আউয়াল ইয়ারে ও সানি উসনাইন ইযহুমা ফিল গারে উস খাজায়ে আউয়াল কে আউয়াল ইয়ারে ও
ثانی اسنین دھوما فی الغار صدر دی صدیق اکبر قطب عاق در ہما چیز از ہما بردہ سبق ہر چھپک از بارگاہ کبریار اختدر صدر شریف مصطفیٰ او ہما در سینے صدیق ریخت لا جرم تابوت زو تحقیق ریخت چونت کر دی ثانی اس نین قبول ثانی اس نین او بود بعد از رسول کوئی جی شپنو شرونہ زیدی আবু বকর আশ্চর্য হয়ে গেলেন, বললেন হ্যাঁ শরণ আছি। কয় যে তোমার এই স্বপ্নটাই আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর নবুয়তের দলিল, আমি যে নবী এই নবুয়তের দলিল হলো তোমার এই স্বপ্নটা, আর কিছু থাইনি কথা কয় বুঝছেন নি? আল্লাহ হুয়াকার আবু বকর দাঁড়ায় গেলেন, হুজুরকে পাঁচা করে ধরলেন, কপালের মধ্যে চুমা দিলেন আর বললেন সাধু আল্লাহ এদিকে এই সামনে বলতি, এই তো এত বড় বুদ্ধা করতে আসে কাঁচা খাইয়া পেলাম সিনুস বেটা, এই গুরুত্বপূর্ণ কথা চলছে, তার সাহস কত বয়াতে উঠতে আসে সাহস। আমি না কইছি আমি নোয়া গেলি না, আমি বুঝি এক মাইরালাম মাইরাল, তুই বেটা যদি মনে করছো তুই স্যার মিল কি জানি তোর স্যার মিল টেন মিল আসতে আসে চুপচাপ বসে বসে বসো, দেখছি নি জোর করে করে বসো না, এতে শুলে গেলে কি আমার কোনো ক্ষতি আছে না, কেন আমার আদিয়া কম দিয়ে, কিন্তু এতে শতানে ধরছে অথবা মুতে ধরছে কথা কয় না, বইয়া থাক সব সব। আমি বলছিলাম কি বল, জাগতিক লাইনের নেতৃত্বের উপরে র্যাঙ্ক হলো প্রেসিডেন্ট হওয়া প্রধানমন্ত্রী হওয়া, এগুলো জনগণের ভোটের সাথে সম্পৃক্ত। রুহানি লাইনের নেতৃত্বের উপর র্যাঙ্ক হইল পয়গম্বর হওয়া সাইদুল মুরসালিন হওয়া, এটা জনগণের ভোটের সাথে সম্পৃক্ত না, এটা সরাসরি আল্লাহর হুকুমের সাথে সম্পৃক্ত। জাগতিক লাইন এটা অন্যরা কাছাকাছি হইলে বুঝে, আর রুহানি লাইন এটা দেখলেন তো আপনি 22 বছর আগে স্বপ্ন দেখছি, কত বছর আগে কর না আল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন কিনা এটা আমার জানা নাই, কিন্তু হুজুর যে আগের থেকে যদি বলাবলি করতেন যে আমি নবী হব এটা একটা সমস্যা আছে কথা কয় না, বুঝেন নাই? এই জন্য আল্লাহ হুজুরকে অফ করাই দেখছে, যদি জানতেনও অফ করাই দেখছে, কিন্তু আমার মনটাই বলে হুজুর এভাবে জানতেন না, কিন্তু হুজুরের কাছে আরবের পরিবেশ পরিস্থিতি ভালো লাগে না, উল্টা পাল্টা লাগে। আলহামদুলিল্লাহ আল্লাহ 40 বছর বয়স হয়েছে হুজুরকে আল্লাহ নবী বানিয়ে দিয়েছে। ওই একটা কথা বলি, অন্যরা কিন্তু কানাঘুষা শুরু করছে কি রে এটার এরম লাগে গা, ওই মানুষটার এরকম লাগে গা, এটা দামি মানুষ হবে, অন্যরা কিন্তু আগের থেকে কানাঘুষা শুরু করে দেয়, ঠিক আছে নি? পুরো সমাজ একরকম, এটা আর একরকম লাগে, যেই কারণে তো ওই যে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের কাছে নিজের ব্যবসায়িক মাল সব সফরদ করে দিয়েছে। সুবহানাল্লাহ, আরবের বড় বড় লিডাররা কইছে যে তুমি তোমার ব্যবসায়িক পার্টনার হই, মাল তোমার শ্রম আমার, খাদিজা তো মালদার, খাদিজা বলেন যে না তোমাকে বহুত পরীক্ষা করে দেখছি সব সময় 2 নম্বর কথা কয় না, সব সময় 2 নম্বর বিশিষ্ট সমাজ সেবক, বিশিষ্ট সমাজ খাদক, খায়
আরে কিতাবের মধ্যে ঘটনা আসছে, আবু জাল একটা অভ্যাস ছিল, এলাকার কোন পয়সাওয়ালা মারা গেতে যাইতে চাইলে আবু জাল এসে কইতো যে তোমার এই তিন বাচ্চার খোঁজ খবর আমি নিব, মালগুলো আমার কাছে দিয়ে দাও। এই হারাম খোরের বাচ্চার কাছে দিলে এর খাইলে কথা কয় না কি ভাই? আমাদের সমাজের গরিব অসহায় মানুষগুলো কি বলেন তো আপনারা সঠিক ন্যায় বিচারটা পায় না? এটা আপনাদের এলাকা তো আছে, আমাদের এলাকা তো আছে কথা, তেলওয়ালার মাথায় সবাই তেল ভাই কথা কয় না? কার দুর্মটা কির বিচার টিচার টেয়া দিয়ে কি নিয়ে এলাম কথা? এগুলা বাস্তব না অবাস্তব? টাকা দিয়ে কিনে এলাম কির বিচার টিচার? খাদিজাতুল কুবরা হুজুরকে পাঠাইছেন ব্যবসার জন্য, বয়স ধরেন 25-এর কাছাকাছি, তখন সাথে গোলাম একটা দিয়ে দিয়েছে খাদিজাতুল কুবরার বিশ্বস্ত গোলাম মাইসারা। মাইসারাকে দিয়ে বলছেন, মাইসারা আমি তো মোহাম্মদের কাছে আমার সব মাল দিছি, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে, আমার কাছে কেরম কেরম লাগে? আমার চাচা তো ভাই একটা তো আছেই খ্রিস্টানদের পণ্ডিত ওয়ারাকা ইবনে নওফল, সব মিলাইয়া আমার কাছে কেমন কেমন লাগে, তুমি একটু মোহাম্মদের বায়োডাটাটা কালেকশন করো যে পুরো সফরে কি অবস্থা। খাদিজার বয়স 40-এর কাছাকাছি, হুজুরের বয়স 25-এর কাছাকাছি, এগুলো আপনারা জানেন, তাও আমি একটু যেহেতু আমার দাবাত দিয়েছেন কিছু না করলে তারা হাতিয়ে দিবেন না, এই জন্য কইতে আসি খোলামেলা কথা। আরে আল্লাহু আকবার দোস্ত, পথের যা ঘটনা সফরের ঘটনা তো নোট হচ্ছে নোট। শেষের দিকে মাইসারা হযরত খাদিজার কাছে লোক পাঠায়, লোক মারফত খবর পাঠায় না, আমরা আইতে আছি, কিন্তু আপনি যেই লোকটাকে টার্গেট করছেন আপনি একটু দেখেন ওনার অবস্থাটা, এখনো দেখার সুযোগ আছে। বুঝছেন কিন্তু হযরত খাদিজাতুল কুবরা নিজের বাসার ছাদের উপরে উঠছেন অথবা পাহাড়ের উপরে উঠছেন, ওইটা দেখে প্রিয় নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এখনো মাফি রাসূলুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যেদিকে যায় মেঘমালা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাথার উপরে ছায়া করে। এটা কোন কাকতালীয় বিষয় না, এটা 24 ঘন্টার বিষয় চলছে এভাবে। খাদিজাতুল কুবরা বুঝে ফেলছেন না ঠিক আছে, ব্যবসাও অন্যদের তুলনায় অন্য টাইমের তুলনায় অনেক বেশি, সময়ও কম লাগছে মালও বেশি, এই জন্য দেখবেন যারা নেককার মানুষ হয় মাশাআল্লাহ এদের কাছে মাল আমানত রাখলে মালে বরকত হয় কথা কয় না? মাল এর তুই ঘুমাস নাকি? এই হল তোর অনেক ঘুমাই দাঁড়া মজা লাগতেছে, আসলে হল খায়ও না কিছু, একটা বালা বালা খাইলে শরীরে ভিটামিন হইব। যদি যুবকদের পয়সা টয়সা না থাকে ভালো কিছু খাওয়া, আমি পরামর্শ দিব প্রতিদিন এই 1-2-3 সিমটি কালো জিরা খাইবে, মানে রাজুলিয়তের কোনো রোগ যদি থাকে, এই বয়সের যে রোগগুলো হয় পুরুষের পৌরুষত্বের লাইনের কোনো রোগ যদি থাকে ভালো হয়ে যাবে। আরে কইছি কি কইছি বুঝছিস নি? কালো জিরে খাবি হইনি রোলা আইসে তো এটা কইছি আমি। আপনার কোনো রাগ করেন নি করে? আমার এলাকা দামি এলাকায় ওয়াজ গেলে আমার মাথা ঠিক থাকে না, আমার খুব ভালো লাগে, যদি এখানে আসার পরে অনেক কিছু খারাপ লাগছে কিন্তু ওই ওয়াজে আইলে ভালো লাগে। ঘুম গেছে নি? ঘুম গেছে নি? আবার আবার ঘুমাইতেছিল আবার প্রশ্ন দাঁড়ান, তুই যাবি? এই খোঁসা মারছে শয়তান, কারণ আমি যখন নাকি নমুক দিয়েছি অন শয়তান গেছে কথা এরম না। আল্লাহু আকবার,
আল্লাহ, এই মানুষগুলোর কাছে মাল আসলে মালের বরকত হয়। কি হয়? এই মানুষগুলো যদি সমাজের চেয়ারম্যান হয়, সমাজের মানুষ ইনসাফ পায়, ন্যায় পায়, বিচার পায়। দুই নম্বর মানুষ হার জায়গার মধ্যে বেজালি এই জন্য সামনে নির্বাচনে খেয়াল করে আপনারা ভোট দিয়ে যেগুলোকে এখন তো আপনার বেজাল মুক্ত পাইবেন না, তুলনামূলক বেজাল যার কম হেরে দিয়ে কথা কয়। আমার কোনো এলাকার কেউ স্যার না দেও না, আমি এদিকে চিনি হয়েছি। আমি একজন চিনি না, যারা দাঁড়াইছে চিনি না। বাকি এগুলোর মূল বক্তব্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন যে সব ঠিক ঠিক, এবারে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না চিন্তাই করে বলেন না, এটার কাছে বিবাহ বসতে হবে। সুবহানাল্লাহ, ঠিক বসতে হবে বলেন না। এখন মুশকিল হলো এটার বয়স হলো 25, আমার বয়স হলো 40, তোর মেয়ে তো বয়স মন যদি কারো ছুটতে যায় বয়স টয়স তোড়া কি চায় না দেখছো নি কি খারাপ আর খারাপ বুঝছাস। একজন কইতে আছে গজুর বুড়লি কি মন বুড়ো হয়নি, কথা এটা ঠিক আছে নি? জোয়ানরা কি আশা আসে, বুড়ারা আরো বেশি আসে। অর্থাৎ এদিন ফাকনা, তো ফাকনা আল্লাহ তুমি এই সব বুড়ারে যুবক বানাইয়া দাও, জান্নাতে জান্নাতে কোথায় কর না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কেল যদি জানারি আল্লাহ নে না দিয়ে সব যুবক ইয়াং। আমি একবার মনে করছি এটা রুয়াজ করুম, পরে এদিকে একটু ঘুরে এদিকে চলে আসি। আল্লাহু আকবার দোস্ত আবাদ, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বৃদ্ধা মহিলা একটাকে ঠিক করছেন, তুমি যদি মুহাম্মদের সাথে আমার লিংক লাগাই দিতে পারো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তোমারে বান্ডিল দিম বান্ডিল, মানে যদি নাকি বিবাহের প্রস্তাবটা ওইখানে দিয়ে রাজি করাইতে পারো, কারণ ও তো আব্বাও নাই আম্মাও নাই, কথা কয় না, প্রস্তাবটা দিতে হইলে তো সরাসরি ওরে দিতে হবে, তো তুমি যদি লাগাই দিতে পারো। আল্লাহ বৃদ্ধারা বুড়া মহিলা আছে না গ্রামে, চালু কিন্তু নাতি নাতিনির বিয়ে হইলে রাত্রে 11টা বাজে মশার বিচে ডুইকা মিষ্টি খাবাই কে কর না, আপনার আমার কথা কর না, কিনলে গিয়ে আর মানুষ নেই, কারণ হেরা এদিন বুঝে পালা পুরান অভিজ্ঞতা কথা কয় না। আল্লাহু আকবার দোস্ত আবাব গেছে, বিয়ে করবে না মোহাম্মদ, বিয়ে করবে না, আমি এটি মানুষ টাকা পয়সা নাই কে আমার কাছে বিবাহ দিব, আর তুমি কেন কই বেয়া নেবে কেমনি কি করার লাগে, আমি না দেখছেন নিয়ে ফাটাইছে তো খাদিজাতুল কুবরা, তো হুজুর কে এত সোজা নি হুজুর বুঝছেন নেই বুঝছেন। আল্লাহু আকবার দোস্ত আবা, ফাঁকি দিয়ে খাদিজাতুল কুবরা একটা চিঠি লিখছেন হুজুরের কাছে, আমি বলবো আমার তো মনটা বলে সারা দুনিয়ার সর্বপ্রথম প্রেমের চিঠি বলে বলে জাল্লা যায়, আর এর আগে যদি কোনো চিঠি তোর কাছে থা তোরা ক আমার কাছে আজ আমি কইতে আসিস, আমার মনটা বলে সারা দুনিয়ার সর্বপ্রথম প্রেমের চিঠি বিবাহের আগে একটা মেয়ে একটা ছেলের কাছে চিঠি দিয়ে এটা হলো প্রথম। চিঠির ভাষাটা কি শুনেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে চিঠি লিখে, মুহাম্মদ আল্লাহ ইয়া মুহাম্মদ ইন্নী লা উহিব্বুকা, মুহাম্মদ আল্লাহর কসম আমি তোমাকে পছন্দ করি। কি করি পছন্দ করি, এখন হইলো মূল কথা, কি কারণ পছন্দ করো? হুন্ডা বাহিনী এই জন্য পছন্দ করি, হুন্ডা চালায় মাস্তানি করো এই জন্য ভালোবাসি,
31st নাইটে সবুজ দোষে সব করে এই জন্য পছন্দ করে। আরে কথা কয় না কেন? এই জন্য খাদিজাতুল কুবরা কি বলেন শুনেন, দুই কারণে তোমাকে পছন্দ করি। লি হুসনে খুলকিকা ওয়া সিদকি হাদিসিকা। সুবহানাল্লাহ। আরে বেটা ঝিল্লিয়ে কো, সুবহানাল্লাহ বেটা। কি আমনে করে আমনে আমনে করে কই দেখি কি আমার কি পুলিশের মতো লাগে না? পুলিশ কিন্তু আমনে আমনে করে কয়, এরকম ভদ্র পুলিশ যাদেরকে নিছে অনেক সুন্দর সুন্দর কথা কইছে, সুন্দর সুন্দর কথার ভিতরে দিয়া ওরা কথা বাইর করে ফেলায়। এই যে যদি সতর্ক যদি এখানে না থাকে তাহলে গুমর ভাগ। লিহুসনে খুলকিকা ওয়া সিদকি হাদিসিকা, দুই কারণে তোমাকে পছন্দ করি। এক কারণ হলো তোমার চরিত্রটা অনেক সুন্দর। সুবহানাল্লাহ। তুমি জীবনে কারো মেয়েকে হুন্ডার পিছনে নিয়ে ঘুরাও না, তুমি কখনো অন্যর মেয়েকে নিয়ে বাদাম খাও না, তুমি কখনো অন্য কোনো মেয়ে অন্যের মেয়েকে গাড়ির ভিতরে ঢুকাইয়া 31st নাইট উদযাপন করো না। দূর কথা কয় না কেন? লিহুসনে খুলকিকা, তুমি ইচ্ছাকৃত কোনো মেয়ের দিকে তাকাও না। তুমি কেমনে জানি বুঝাবো, অন্যায় ভাবে কাউকে একটা গালি দাও না, থাপ্পড় দাও না, ভোট কেন্দ্র দখল করো না, কথা কয় না। লিহুসনে খুলকিকা, তোমার চরিত্র ভালো। ওয়া সিদকি হাদিসিকা, জীবনে মিথ্যা কথা বলো না। 25 বছর থেকে আমি দেখছি তোমার আমাকে ঘরের কাছে তোমার ঘর, কোনো সময় মিথ্যা কথা বলতে শুনি না, সব সময় সত্য কথা বলো, চরিত্র তো ভালো, এই জন্য তোমাকে পছন্দ করি। দেখছেন নি কারবার? তাইলে পরে বিবাহ হয়েছে না ভাই? কথা কয় না? এখন বিবাহর পরে গেল 15 বছরের পরে আল্লাহ রসুলকে আল্লাহ নবুয়ত দান করলো। ইয়ার হুজুর তো ভয় পেয়ে গেছে, জিব্রাইলের চাপে ভয় পেয়ে গেছে, জিব্রাইল চাপ ভয় পেয়ে গেছে। কিন্তু আর কার কাছে কার কাছে আইসা ঘরে আইসা বিবির বিবির কাছে বলে, মেয়েরা আছে মেয়েদের কাছে বলে, আর কার কাছে কার কাছে? আমরাও তো বাসায় গিয়ে আর কার কাছে কার কাছে? আমরা তার বাবির কাছে কই না, কইলে বিবির কাছে কইছে, কথা কয় না? আর আপনারা আছেন বিবিরে বাদ দিয়া বাবির কাছে কয়। এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে কিন্তু এর বিবির চাইতে বাবির সাথে সম্পর্ক বেশি, নিজের বিবির ধুইয়া আরেক জন বিবির লোক সম্পর্ক, এটা এমনি আসেনি, কথা কয় না কেন? বেসরম নির্লজ্জ কোথায় কার? তোর না বিবি আছে? বেসরম নির্লজ্জ কোথায় কার? তোর না স্বামী আছে? দোনোটাই বেসরম, হারাম হালাল ধুইয়া হারামের পিছনে দৌড়। ইসলাম আপনার জৈবিক চাহিদাকে ব্যবহার করতে নিষেধ করে, কিন্তু অবৈধ জায়গায় ব্যবহার করতে নিষেধ করে। তোমার যৌবনের তরঙ্গ, তোমার কষ্ট, বিবাহ করো। তোমার চোখ এইদিকে সেইদিকে যাইতে চায়, এইদিক সেদিক যেন না যায়, তুমি বিবাহ করার কথা কয় না। তোমার শুনতে মনে চায় শুনতে মনে চায়, উল্টা পাল্টা গান শুনো না, কোরআনের তাফসীর শুনো। তোমার বলতে মনে চায় গান বলো না, কোরআন মজিদের তেলাওয়াত করো। তোমার ঘুষি মারতে মনে চায়, কোনো মুসলমানরে ঘুষি নাই মাইরা, ইসলামের দুশ্মনরে বাইলে ঘুষি মাইরা দে, কথা কয় না কেন? আমার কথা বুঝেননি আপনারা? তোমার হাঁটতে মনে চায়, তুমি ক্লাবের দিকে না হাঁটা মসজিদের দিকে হাঁটো। তোমার খাইতে মনে চায়, তুমি হারামটা না খাইয়ে হালালটা খাও। সহজ কথা না এগুলো? তা আমাদের কোনান্দি সমস্যা করছে, কোন সমস্যাটা করছি কোনান্দি? কোন আপনি এরকম করেন, চোখ দিয়েছেন আল্লাহ, আপনি চোখে আল্লাহর হুকুম অনুযায়ী ব্যবহার করবেন, এটা পাইছেন কইছেন? কান দিয়েছেন আল্লাহ, আপনি কানকে আল্লাহর হুকুম অনুযায়ী ব্যবহার করেন করবেন, এটা পাইছেন কইছেন? হাত দিয়েছেন আল্লাহ, আপনি হাতকে আল্লাহর হুকুম অনুযায়ী ব্যবহার করবেন না, এটা পাইছেন কইছেন? পাও দিয়েছেন আল্লাহ, পাওকে আল্লাহর হুকুম অনুযায়ী ব্যবহার করবেন না, আপনি পাইছেন কইছেন?
মুখ দিছেন আল্লাহ, মুখকে আল্লাহর হুকুম অনুযায়ী ব্যবহার করবেন না। আপনি পাইছেন কই? পাইছেন কই? পাইছেনটা কি? কথা কয় না, কথা এগুলো ঠিক আছে নি? এগুলো ওয়াজ অনা ইচ্ছে তো ভালো ওয়াজ, আমার আইয়ে না তো আমি কি করব? কি করব? যা আসে তা আসে। খাদিজাতুল কুবরার কাছে এসে বলছে, খাদিজাতুল কুবরা আল্লাহ আল্লাহ, খাদিজাতুল কুবরা তো এই দিনটার জন্য অপেক্ষা করতে আছে। আমার শেখ মুর্শিদ উজানির হযরত রহমতুল্লাহ আলাইহ 2000 এর আগে 97 দিকে হবে তো, আমার বড় ভাই উজানি হযরতের বড় সাহেব সাদা পীর সাহেব উজানি হযরত মাওলানা ফজলে ইলাহী বারাকাল্লাহু ফি হায়াতিত তাইয়্যিবা আমিন। তো হুজুর কে ফজলে ইলাহী ভাই বললেন যে খুরশিদ তো ইসলামবাগ মাদ্রাসায় পড়ায়। হুজুর কইলেন কি রে ফজু ফজু, খুরশিদ অন এত ছোট মাদ্রাসায় পড়ায়? দাওরা খুললে হাদিসের কিতাব পড়ায় বা ছোট কোন দিয়ে আচ্ছা যা শান্তি পেলাম। আমি তো কিছু একটা দেখে বিবাহ করছিলাম তো আমার যে কোনো আওয়াজ টাওয়াজ শুনি না ব্যাপারটা। কেন ভয়? কেন ভয়? জিব্রাইল রুহানিয়ত থেকে মুহাম্মদ রুহানিয়ত মজবুত, তাহলে মুহাম্মদ মুস্তফা কেন ভয় পাবেন? আল্লাহু আকবার। সাইয়্যিদুত তায়েফ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বলছেন, আসলে ভয়টা হলো হুজুর জিব্রাইলের চেহারার মধ্যে নিজের আয়ন নিজের চেহারাটা দেখছেন। সুবহানাল্লাহ। হুজুর জিব্রাইলের চেহারার আয়নার মধ্যে নিজের চেহারাটা দেখছেন, নিজের জিম্মাদারি আর দায়িত্ব বুঝছেন কত উঁচা দায়িত্ব। হুজুর ভয় পাইছেন, আমি কি দায়িত্ব আদায় করতে পারবো নি? মৌলবি মৌলবি তুই ওয়াজ করাস আর মাল কামাবি আর বসে কামাবি, তোর দায়িত্বটা কি তুই বুঝোস নি মৌলবি? তুই গেল বুঝোস তুই মাল কামাবি আর বালা বালা খাবি মুরগির রান গাবি, তুই যে ফাঁকে ফাঁকে জেল ও জান লাগবো তুই কি বুঝোস নি? কথা কয় না কেন? বুঝতে হবে, ভালো করে বুঝতে হবে। এইখানে সম্ভাবনা যেমন বেশি আশঙ্কাও বেশি, পয়গম্বরের মধ্যে নাম আর ফজিলতের সম্ভাবনা যেমন বেশি, কাফের বেঈমানদের পক্ষ থেকে আক্রমণের শিকার হওয়ার সম্ভাবনা বেশি। আরে কথা কয় না কেন? এইখানে মানুষ সালাম দিবে যেমন বেশি, খাওয়াইব বেশি, হাদিয়াও দিব বেশি, আবার প্রয়োজন হলে কোরবানিটাও বেশি। ওয়াজ বুঝতেছেন না আপনারা? কে কে বুঝতেছেন? আদরে দেন তো না ঠিক আছে, সবাই বুঝে তো ঠিক, সবাই এক মানের ছাত্র না, আমি কিলে মন্ডিতে দিয়ে নাম সবাই কি একরকম বুঝে? আল্লাহ যেহেতু সহজ করে বুঝে এবারে তৌফিক দিছেন দেখে এনে বুঝে লাইছেন আপনারা, অথবা আমিও চাইতেছি যেন সবাই বুঝে, এই জন্য না বুঝতে আছেন, নাহলে আপনি কেমনে বুঝেন? এত পেসাঞ্জা কথা আপনি কখন বুঝেন? কিন্তু যখন মূল বীরে আসলে শুরু করবো তা বুঝবেন। হযরত মাওলানা ইয়াকুব নানুতবি রহমতুল্লাহ আলাইহি একদিন কাসেম নানুতবি রহমতুল্লাহ আলাইহিকে একটা মশালা জিজ্ঞেস করছে, দারুল দেওবন্দের ছাত্তা মসজিদে, দারুল দেওবন্দের সর্বপ্রথম শেখ বলে আপনাদের কোনো কষ্ট হয়নি? দারুল দেওবন্দের সর্বপ্রথম শেখ বলে দিছি ইয়াকুব নানুতবি মশালা জিজ্ঞেস করছেন হযরত কাসেম নানুতবি কি, এখন উনি মশালার উপরে তাকরির শুরু করছেন। ইয়াকুব নানুতবি বলতেছেন, ভাই একটু নামাইয়া বলে বুঝতেছি না, আপনি যে কি বলতেছেন বুঝতেছি না, একটু নামাইয়া বলে আর একটু নামাইয়া মাসালার তাকরির করছেন, কবে আর একটু নামাইয়া বল বুঝতেছি না।
তো আবার তৃতীয়বার নামাইবার পরে কো ভাই আর একটু নামাই বল, বুঝতেছি না কাসেম নাড়তে বল না আজকে আর নামবো না, আজকে তুই বুঝবি না, আজকে হালত আরেক রকম। আরেকদিন জিজ্ঞেস করিস, আমাদের আকাবেররা আরে হযরত হাকিমুল উম্মত থানভীর বয়ানের যে স্টাইল দিয়ে এখানে বয়ান হয় আপনারা কিচ্ছু বুঝবেন না। আমাদের মৌলভীরা সহজ করে বলে দেখি না, আমরা বুঝি কথা কয় না, এই জন্য শুকর আদায় করেন, শুকর আদায় করেন। এখন যদি হযরত কাসেম নানভী থাকতো সব ভাগতেন জায়গায়, এখন যদি হযরত মাদানী বয়ান করতেন আপনি বলতেন জায়গায়, এখন যদি শেখুলিন বয়ান করতেন আপনি বলতেন জায়গায়, কিচ্ছু বুঝি না। আর বুঝেন না কথা, এই জন্য যে সময়ে যেভাবে দরকার আল্লাহ এই সময় এইভাবে তৈরি করে দিলেন, আল্লাহ শুকর। খাদিজাতুল কুবরা তো খুশি খুশি রে, যা হোক এগুলোর জন্য আমি আসলে বসি নাই, এখন এরকম শুরু হয়েছে গিলে তার আমি জানি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে 7-5 জন মুসলমান হয়ে গেছে, মাঝখানে আমি ফিতা কাইতে দিছি কিনে 7-5 জন মুসলমান হয়ে গেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত সিদ্দিক আকবর তো আসেনি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে হারেসা, উম্মে আইমান, 5 জন মুসলমান হয়ে গেছে। এই 5 জন এখন এই নিরিবিলি কেবল হুজুরের সাথে থাকে, কথা শুনে, আর ব্যাটারি চার্জ নেয়, ব্যাটারি চার্জ কিনে বলেন না। কিছু মুরিদ আছে দেখবেন কাল বিশ্বের সাথে সাথে থাকে, আর কিছু মুরিদ আছে ওই 1 মাস পর পর গিয়ে দেয়া করে আই দনজন কি একরকম, হ্যাঁ দনজন একরকম না, কারণ এর এখানে 24 ঘন্টা তাওয়াজ্জু পড়ে, তাওয়াজ্জু রুহানি ইঞ্জেকশন, আর ওইখানে হইল 15-20-25-30 দিন পরে পরে পরে। এরা সব হুজুরের সাথে থাকে, হুজুর এদেরকে খুব লম্বা সময় দিতেছেন, কারণ ইসলামের ফাউন্ডেশন তো, ফাউন্ডেশন মজবুত করা দরকার। ফাউন্ডেশন কি হুজুর, এখন যে ইতালের মুসলমান সারা দুনিয়া ধরেন সারা দুনিয়া এরকম সব মুসলমান হয়ে গেল, কাফেরের লগে আপনারা পারবেন না, কারণ আপনাকে আমাকে ফাউন্ডেশন দুর্বল। আমি মিয়া বেলা বিস্কুটের কারণে ইমান বিক্রি করে বলার নেই, বিড়ির কারণে ইমান বিক্রি করে বিক্রি করে একটা চা খাওয়াইলে কোন যে আমাকে নেতার চরিত্র ফুলের মতো পবিত্র কথা, এগুলো বাস্তব না অবাস্তব, তো এই মুসলমান দিয়ে কি হইব কিরে বাবা কস না, এই মুসলমান দিয়ে কি হবে বলে না। এই সমস্ত মুসলমান রে কাফেরা বেমানা ফাত্তাও দেয় না। হায় রে সুবহানাল্লাহ, খালেদ ইবনে ওলিদের নাম শুনলে এখনো, খালেদ ওলিদের নাম যদি যদি কারো নাম রাখে এখন কোনো মুসলমান বাচ্চা যদি নাম শুনে আমেরিকা যেটার নাম হলো খালেদ ইবনে ওলিদ, এমনি করে ভয় পেয়ে যাবো বাড়ি। মাঝখান দিয়ে একটা হিক চলছে সারা বাংলাদেশে, উসামা নাম নিয়ে, তোর নাম কি উসামা, আমি নিজে দেখছি অফিসারে জিজ্ঞেস করে তোমার নাম কি কো উসামা, তো বাপরে জিজ্ঞেস করে আপনি উসামা নাম রাখলেন কেন, এমন ওর উসামা বিন লাদেন, কিন্তু এ তো রাখছি উসামা বিন জায়েদ ইবনে হারেসা হিসাবে। এখনো নামের এত প্রভাব, আরে মিয়া নাম রাখছে শিয়া, হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পাশের একজন শিয়া, এতে খচ্চর দুইটার একটার নাম রাখছে আবু বকর আর একটার নাম রাখছে ওমর, এটা হইলো জিদে 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 শত্রুতা। শিয়ারা আবু বকর আর ওমরের বরদাস্ত করে না, এই জন্য খচ্চরের নাম রেখেছে আবু বকর, খচ্চরের নাম রেখেছে ওমর।
হযরত ইমাম আযম আবু হানিফার কাছে খবর আসছে, এই দুই খচ্চরের এক খচ্চরে ওই শিয়ারে লাথি মারছে, মরে গেছে। ইমাম আযম আবু হানিফা রহমাতুল্লাহ বলেন, তোমরা গিয়া খবর নিয়ে দেখো যেটার নাম ওমর, হিটাই লাথি মারছে। সুবহানাল্লাহ, কবেন না, খবর নিয়ে দেখো যেটার নাম ওমর, এটাই লাথি মারছে। তো ঠিকই খবর নিয়ে দেখছে যে যেটার নাম হইলো ওমর, এটা লাথি মারছে। আমরা দেখছেন এবারে খচ্চরের নাম ওমর, আর খচ্চর কয় আমার নাম ওমর, তুই করবি দুই নম্বরই হইনি হোলা, তোর জমিনে থাকতে দিব না আমি। কথা কয় না কেন? এই জন্য বেঈমানরা মুসলমানদের নাম পরিবর্তন করার পিছনে ষড়যন্ত্র করে। এই জন্য আপনি খুশি এখন আপনার সন্তানের নাম রিপন, শবন, মিন্টু, টন্টু, বল্টু। তো এই ছাগলে কি করবো আর, এতে এডিনেতে টল্টু বল্টু তুলি নাম রাখবেন, সুন্দর সুন্দর নাম, এতে একটা গড়া লাগবে। আল্লাহু আকবার, কথা কেবল লম্বা হয়ে যাইতে চায়। মক্কার মধ্যে আলোচনা শুরু হয়েছে কি, ঘটনাটা কি, কিসের থেকে কি হয়ে যাইতেছে। দুই চার পাঁচ জন কেবল দেখি মোহাম্মদের পিছনে ঘুরে, মোহাম্মদে এদের পিছনে ঘুরে, এদের পিছনে মেহনত করে, ব্যাপারটা কি দোস্ত? আবার কেউ কেউ বলা বলে আরম্ভ করছে, কয় যে মোহাম্মদ বলে নবী হইছে, বেলে নবী হয়েছে না আসলে নবী হয়েছে। আমরা এলাকার সন্তান মানা হারিস, এতে কি বেলে মৌলবী হয়েছে না আসলে মৌলবী হয়েছে? কিন্তু ওই পছন্দ হয় না দিকে, কখন বেলে এত মৌলবী হয়েছে। মানা আব্দুল সত্তার যে হের ছেলে আমার ভাতিজা, বেলে মৌলবী না আসলে মৌলবী, এ কেউ দেখতে না পারলে কথা এমনি দেখতে পারে। আমাগো এলাকা যেটা এলাকার ওই এলাকা ভালো না, আর আমাদের বংশ যেটা গরম গরম গরম, সে জল শুনে যে এটা অমুক বংশের ছেলে, তো কেমনে 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 কি, এটা তো হওয়ার কথা না, বুঝেন না, হওয়ার কথা না, তোর কাছে আল্লাহ বানাইলে তুই কিনবি, কথা কয় না কেন? আল্লাহ, এই জন্য ভালো বংশের ফলাফল মৌলবী হইলে দিনে যে কাজ হবে, লো কোয়ালিটি পরিবারের ছেলে মৌলবী হইলে দিনই এত কাজ হয় না, এটা খেয়াল রেখে। খেয়ারকুম ফিল জাহিলিয়াতি খেয়ারকুম ফিল ইসলামি ইযা ফাকিহু। আল্লাহ, আমি যখন দেখি মৌলবীরা মৌলবীগিরি বাদ দিয়ে অন্য কাম করে আমার কাছে খারাপ লাগে। এরে মৌলবী, আল্লাহ তোকে মৌলবী বানাইছেন, ইলম উলুমে নববিয়্যা দান করছেন, তুই কই যাস বেটা, তুই যাস কই? আল্লাহ তোকে ইলম দিছেন, জাহান যাকাত দিছেন, তুই ইলমি খিদমত কর, কথা কয় না কেন? আপনি আমার কথা বুঝেন, খুব বুঝবেন মিয়া। কবিলে নবী হইছে, আরেকজন কয় দূর কি নবী হইছে, এত আস্তা পাগল দেখছেন নি, বুঝেন নাই? আর কোন দিক থেকে কথা বলি বলেন, একটা ভালো মানুষের পাগল বললে, যিনি সারা দুনিয়াকে বুদ্ধি দেওয়ার জন্য আসছেন, ওনাকে যদি পাগল বলে তাহলে ওনার কাছে কি কষ্ট লাগে? আরে কথা কয় না কেন? হ্যাঁ, কষ্ট লাগে না? গতকালকে আসলের উপর ওয়াজ হয়েছিল সিরাজ সর, সিরাজ সর, ওই যে মতলব ল্যাংটা যেদিকে এদিকে এদিকে আমি তো বাইলে বেলে কথা কই, তো বাইলে বেলে আসতে আসতে এমনি সিস্টেম করে 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 করে, কিন্তু আমি আসার টাইমে আমি শুনতে আছি, দিয়ে আসি বুঝতে আছি, কথা বেশি ভালো লাগে নাই।
সহনীয় ভাবে কইছি, তারপরে এক বেশি ভাল লাগে না। আরে মেয়ে এত তুই বিস্ময় হয়েছে, তো এটা আপনি যত আদর করি যত আলতো ভাবে আপনি এটাকে টিপ দেন, কিছু বাইরে দিব না। আর এটা ভিতরের একটা তো সমস্যা, তো টিপ দিয়ে বাইর করা লাগবে না। আমি যত আলতো ভাবে মজা করে টিপ দেন, ব্যথা পায় তখন ব্যথা ট্যাথা পাই একই কয় ভালো লাগে না। কিন্তু এই হৈনগুলো বুঝে না, এটা বাইরে হয়ে গেলে তো তোর আকিদা পরিষ্কার হয়ে যাবে, বোকা কথা কয় না। আপনি কি আমার কথা বুঝতেছেন? আল্লাহু আকবার দোস্ত, আওয়াজ হুজুরের কাছে কষ্ট লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইয়াকাদুল লাযীনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউ যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন। আল্লাহু আকবার। ওরা বলে, বেঈমানরা বলে মুহাম্মদ পাগল। মোহাম্মদ কি? আল্লাহ বলেন, ওমা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এটা পাগলামি নয়, এটা জগৎবাসীর জন্য উপদেশ, কথা কয়লা। এটা পাগলামি নয়, কোরআন মজিদ এটা পাগলামি নয়, এটা জগৎবাসীর জন্য উপদেশ। উপদেশ এই জন্য এই সুরার শুরু দিয়ে আয়াতগুলো অবতীর্ণ হয়েছে। আল্লাহ বলে যে মুহাম্মদ পাগল না। সুবহানাল্লাহ। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, মা আনতা বিনিমতি রাব্বিকা বিমাজনুন। নুন বাদ দেন কলমের শপথ, কলমের শপথ ওয়ামা ইয়াসতুরুন এবং সারা পৃথিবীর রাইটারদের লিখুনির শপথ। যা লেখা চলছে সামনে যা লেখা হবে, খেয়াল করেন, যা লেখা চলছে সামনে যা লেখা হবে সমস্ত লিখুনির শপথ। এই লিখুনির সাক্ষী মুহাম্মদ আপনার রবের ফজল করমে আপনি পাগল না। হুজুরকে আল্লাহ কসম করে বলছেন যে আপনি পাগল না। কাফের রাখবে পাগল, এরকম কাফের বেঈমান সবাই মিলে আমাদের পাগলগুলি কি হবে? তোরা সবাই মিলে যদি মৌলবীদেরকে সন্ত্রাসী বলস, মৌলবী সন্ত্রাসী হয় না। আল্লাহ বলেন, মৌলবীরা কথা মিয়ার ফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া আলাম ইউয়ারিসু দীনারা ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। সবাই মিলে যদি নাকি মুরব্বীদেরকে অপরাধী মনে করস, এরা অপরাধী নয়, এ কথা কয় না। সবাই মিলে যদি সন্ত্রাসী বলো, মৌলবী সন্ত্রাসী না, কারণ আল্লাহ বলছেন এরা আমার কাছে অনেক দামি, কারণ রসুল বলছেন আম্বিয়া আলাইহিস সালামের উম্মতের উলামায়ে কেরাম পয়গম্বরদের উত্তরসূরী, কথা কয় না কেন? পয়গম্বর উত্তরসূরী সন্ত্রাসী হয়নি, ওয়াজ বুঝেননি, কে কে বুঝতেছে হাত উঠে দেখা। আরে আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও। আমিন। বুঝি না আমরা, বুঝি না আমরা করি কি আর কি। আমরা টের পাইবেন মৌলবী কি দামি জিনিস, টের পাইবেন ময়দান মহাশয়। মাশাআল্লাহ। এখন তো এমপি সাহেবের পিছনে কত লোক ঘুরে, চেয়ারম্যান সাহেবের পিছনে কত লোক ঘুরে,
ময়দানে মানুষের দেখবেন এক এক মুরব্বির পিছনে লক্ষ লক্ষ মানুষ ঘুরবে, আর স্লোগান দিতে দিতে জান্নাতে চলে যাবে। মানে এমপি সাহেবের খবরও পাবে, মন্ত্রী সাহেবের খবরও পাবে, একা একা ঘুরব। কাগু আমি কার খাইব, কি কথা বলছো? আমার পিছি পিছি কর কত মাসে ঘুরে, কিন্তু ময়দার মাসের টার পাবি ইয়াউমায়া ফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিম মিনহুম ইয়াউমাইদিন শানু ইগনি। কর্মী গো বল নেতার চিনি না, নেতা বলবে কর্মী রে চিনি না, কথা কয় না কেন? আর মৌলবি বলবে আমার এক গ্লাস পানি খাওয়াইছে আল্লাহ, তুই তো একবার আমার লগে দিয়ে দে, দিলাম আর কারে দিতাম, কল আমার বাদাম খাওয়াইছে ক দিয়া দিয়ে, আর আল্লাহ একটু চা খাওয়াইছে দিয়ে দে। যেমন আজকে আমরা বিস্কুট খাওয়াইছেন মেয়ে, গেরাই মেয়ে বিস্কুট খাওয়াইছেন মেয়ে, তাও কমজ আল্লাহ গেরাই মেয়ে বিস্কুট খাওয়াইছে, একদম গুমর ভাগ করে দিল, চিনে নামা করে সব কই গেলাম। কি শখ দাবার দিবেন লেগে, বাথরুমের ঠিক নেই, এটা ঠিক নেই, এটা ঠিক, আমি ঢাকা চাই হলে তোরা রাখ। কি আর কার খালি, তোমায় কার খালি, তুই কারো খালু না, কেউ তুমি পরিচয় দিব, কিন্তু তোর না বেলা বিস্কুট খাবাইছিস, চা খাবাইছি, তবু অন্য রোলা তুই খাবাই যেতে বেজাল লাগাইছ, আর কথা কয় না কেন? খাবাই বেজাল লাগাইছিস, তুই আমার ইমেল খাই শেষ করছিস, শেষ। আপনারা কোনো কষ্ট পাননি কেন? আমার উপর কষ্ট নিয়ে লাভ নাই, আমরা বহুত মানুষের মনে কষ্ট দিয়া বহুত মানুষের মজাও লাগাই, এই জন্য আমাকে বাগে বদোয়ার চাইতে দোয়া বেশি আসে, কথা কয় না? দোয়ার বদোয়া মিলাইয়া আমার দোয়ার পাল্লা বাড়ি, আর এডিনের দোয়ার বদোয়া মিলাইয়া বদোয়ার পাল্লা বাড়ি, কথা কয় না? সামনে আসসালামু আলাইকুম, কেউ কাউ ভালো আছেন? পিছনে যাওয়ার এদের এদের উপর আল্লাহ গজব, কথাগুলো এরম না, এটি শুনলে তো আমাদের কাছে খারাপ লাগবে, হেরা শুনলে এদের কাছে ভালো লাগার দরকার ছিল, যে আসলে কথা সত্য কথাটা বলতেছে। সারা দুনিয়ায় যদি হুজুরের পাগল কোয়া কিছু আসে যায়, হ্যাঁ আসলে সমাজের মধ্যে যখন পাগলের সংখ্যা বেশি হয়ে যায়, তো ভালো মানুষগুলো পাগল হয়ে যায় আর পাগল ভালো মানুষ হয়ে যায়, এই সমাজের মধ্যে যখন নাকি পাগলের সংখ্যা বেশি হয়ে যায়, তখন বুদ্ধিমান গুলা পাগল হয়ে যায় আর পাগল গুলা বুদ্ধিমান হয়ে যায়। আপনার আমার ওয়াজ বুঝেন না? এরে এই বেটে এই আমি বইয়া গেছে, আমার ধরে ওই দুই একজন চায় যেন আমি শেষ করে দিব, আমার তো মোটামুটি যা হয়েছে হাত দিয়ে আর হয়েছে, হয়ে গেছে বুঝছে না, না আমরা আর কিছুক্ষণ সময় আপনারা দিবেন নেই, কে কে দিবেন হাত তুলে দেন, তোমার মনে করেন তুই উড়েন কাবে, ওই যে এত আবার দেখতেছে না, এভাবে না, মানুষ আশেপাশে মানুষ ঘুমাইতে আসে, আল্লাহ সব পাগলের সংখ্যা যখন বাইরে যায়, তো ভালো মানুষগুলো কি হয়ে যায় আর পাগলগুলো কি হয়ে যায়, কথা কয় এই কথাগুলো বাস্তব বিনা বাস্তব। ওই যে একটা ঘটনা আমি বলি, আজকে বলতেছি শুনে, উজিরে বাদশারে কইছে, কয় যে এবারে যে বৃষ্টি হবে, বৃষ্টির পানি যারা যারা খাবে সব পাগল হয়ে যাবে, উজিরে বাদশারে কইছে,
বাদশাহ কয় তাইলে অন কিরু কয় জনগণে বৃষ্টির পানি খেব সব পাগল হয়ে যাবো আর আমরা দুইজনে আমেরিকার ইনটেক করা পানি খাব বোতলের পানি খাব চাপকলের পানি খাব তাহলে আমরা বালা থাকবো তো ঠিকই এরা এই পানি খাওয়ার কারণে সব ঠিক করেছি আর পুরো দেশ গ্রামের পুরো দেশের সব মানুষ পাগল হয়ে গেছে এখন জনগণ যখন দেখলো কি রে আমরা সবাই একরকম বাদশা রুজি দিয়ে আর করবো কথা কয় না কেন আমরা সবাই একরকম বাদশা রুজি দিকে আর একরকম তো হেরা সবাই মিলি কয় যে করে বাদশা রুজি পাগল হয়ে গেছে কি গেছে গা এবারে সবাই মিলে বাদশার উজিরি মারবো কারণ পাগল রাখবো না টের ফাইছে বাদশার উজিরি কই কি রে কই এখন তো মাইর খাওয়া চা উপায় নাই হেরা সবাই পাগল আমাদেরকে মনে করে পাগল হেরা ভালো এখন কি করবি ক উজিরি কই টেনশন করার দরকার নাই যে পানি হেরা খাইছে এটা আমরাও খাবো যে পানি খাইয়ে ওরা পাগল হইছে আমরাও সেই পানি খাবো তারা আর আমরা সমান তো আর কেউ কারো করে মারবো না কথা কয় না কেন ভালো করে বুঝবেন সমাজ যখন দেখে কিরে মোহাম্মদ দেখি একরকম তার সাথে লোকজন একরকম আমরা আরেক রকম সবাই মিলে কয় মোহাম্মদ পাগল হয়ে গেছে তার আশেপাশে লোকজনগুলো পাগল হয়ে গেছে একে অবস্থা পুরা দুনিয়ার কয় যখন থেকে পুরা দুনিয়ার বেঈমান নাস্তিকেরা কাফেররা ইহুদি খ্রিস্টানরা ওদের দোসরা দালালেরা কি রে আমরা সবাই দেখি ঘুষ খাই মুলুবিরা খায় না আমরা সবাই সুদ খাই মুলুবিরা সুদ খায় না আমরা সবাই দাঁড়াইয়ে মুতি মুলুবিদের সার্কেলের লোকগুলা পয়সা মুতে আমাকে বউয়ার মেয়েরা বেপর্দায় চলে মুলুবির বউয়ার মেয়েরা পর্দা মতে চলে এরা তো পাগল হয়ে গেছে কথা কয় না কেন কথা বুঝতেছেন না আপনারা এই জন্যই পুরো সমাজ মুলবিদের উপরে খেপা তোকে মতো যদি মুলবিরা হয়ে যাইতো ওদের মতো যদি মুলবিরা হয়ে যাইতো তো আর খেপা থাকতো না মগর আমাদের অবস্থা হইলো পাগল বলো আর যাও বলো মুহাম্মদের চরিত্রকে আমরা সারবো বলেন সারবো না ইনশাআল্লাহ আপনাকে আমার ওয়াজ বুঝতে আছেন কি কি বুঝতেছেন আসলে দেখেন এই শেষ নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন কলমের শপথ পৃথিবীর সমস্ত রাইটারদের লিখনের শপথ যা লিখতেছে সামনে যা লিখবে এগুলার সাক্ষী হইল মোহাম্মদ পাগল না পাগলের জিন্দগি এমন গুছালো হয় না কথা কয় না পাগলের জিন্দগি এমন গুছালো হয় না পাগলের শরীরের থেকে দুর্গন্ধ পয়গম্বরের শরীরের থেকে মেষকাম্বরের সুগ্রাম পাগলের মোসার দাড়ির কোন সাইজ নাই হুজুরের মোস ছোট দাড়ি বড় দাড়ি বহর বড় হওয়ার পর আবার গুছালো মাশাল্লাহ হুজুরের দাড়ির মধ্যে এরকম খত করতেন এদিক দিয়ে সুন্দর করে কাইটে এক মুষ্টি পরিমাণ রাখতেন এই নাবির নিজে ভালাই রাখতেন না অনেকে একখানে এত বড় বড় রাহে আবার অনেকে ছোট্ট করে ভালায় না গুছালো হুজুরের পয়গম পাগলে কোনো সময় মাথা আশ্রয় না আল্লাহর হাবিবের মাইসকেন দিয়ে শীতা ছিল আরে কথা কয় না কেন আমার কথা বুঝতেছেন নি কি বুঝাইতে আমার কোন এটা পাগল পাগলের মরে পাগলের চলাফেরা এলোমেলো পয়গম্বরের চলাফেরা সবসময় রাস্তার ডাইনে কথা কয় না কেন পাগলের মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বাইর আর পয়গম্বরের মুখ দিয়ে কানায়াতুল্লাহ আলা কুল্লি আহিয়ারি সবসময় আল্লাহর জিকির নিয়ে ব্যস্ত লা ইলাহা ইল্লাল্লাহ পর্দায় হস্তি
দি আগর সুজি বনারে লাইলা পর্দায় হাস্তি আগর সুজি বনারে লাইলা আজমা বে পর্দা বিনি নূরে ইল্লাল্লাহ একজন আয়েশা কে হুজুর আমার চারটা খারাপ অভ্যাস আছে আমি সবগুলোর থেকে তওবা করতে পারুম না একটাতে পারুম আপনি আমার তওবাটা যদি কবুল করেন কি হয়েছে কুজুর আমার চুরি করার অভ্যাস জানা করার অভ্যাস মদ খাওয়ার অভ্যাস মিথ্যা বলা কথা বলার অভ্যাস চুরি করার জানা করার মিথ্যা কথা বলার মদ খাওয়ার আমার অভ্যাস এখন আমি একটা সারুম হুজুর বলেন অসুবিধা নেই একটাই সাইডে দিয়ে বস শেষ আরগুলোর কথা আমি কবো না তো কি সাইড থাকুন তুমি মিথ্যা কথা বলে এতে তো খুশি এতে খুশি যে না আর তিনটা করম যাইব এ তিনটা করম যাবে খুশি মিটছে মিটছে এখন রাত্রে যখন সূর্যের কথা খেয়াল হয়েছে এই আমি গুছাই ফেলবো আমি বেশি বলবো না মার্শাল্লাহ অনেকক্ষণ হয়ে গেছে অনেকক্ষণ হয়েছে না অনেকক্ষণ হয়েছে আপনার টের পান না আমার তো মনে হয় কোনো দুই ঘন্টা দিব আবার যে না গছ বড় আসতে যে না কিনলে গছ আমার কাছে গড়ি বেড়ে রাত্রে যখন চুরি করার চুরি করার কথা নিয়েছি চুরি করার কথা খেয়াল হয়েছে পরে মাথায় ঢুকেছে যদি চুরি করি সকালে যদি হুজুরে জিজ্ঞেস করেন আমি যদি বলি না করি নেই তো তুমি মিথ্যা হবে আর যদি বলি যদি বলি যে করছি তো তখন সবাই সামনে দিব হাত কেটে এটা করণ যাবে না পরে ঢুকছে মাথায় এবারে মদ খাইবো কি খেবো আবার মাথায় ঢুকছে যদি হুজুরে আমার জিজ্ঞেস করে মদ খাইছিস না আমি যদি বলি না তো তো মিথ্যা হবে আর যদি বলি হ্যাঁ তো সবার সামনে আবার দিবি এভাবে জানার কথাও খেয়াল খেয়াল করে এই জন্যই মুরব্বী মানা কোন আল্লাহর ওলির হাতে আপনি বাইয়াত হয়ে গেলে যদি ওয়াদা করেন ওই যে নেশা নেই পিউঙ্গা জুট নেই কাহুঙ্গা চুরি নেই করুঙ্গা এই জন্য আমি যখন মুরিদ করাই আমি উর্দু কই না আমি বাংলাতে বলি কেন অনেকে উর্দুগুলার বাংলা বোঝে কথা কয় না তো বিশ্বের ফিরিয়ে দিদি এই বেলা কয় যে জুট নেই কহুঙ্গো নিশা নিয়ে পিউঙ্গা নিশা নিয়ে পিউঙ্গা কয় যেন বুঝে তাই জন্য আমি বিড়ি সিগারেট পান করব না মিথ্যা কথা বলবো কথা কয় না কেন কারো উপরে অপবাদ দিব না চুরি করব না গীবত শিকায়ত করব না ঠিক আছে না আল্লাহর বন্দাদের হাতে বায়াত হইলে এই সুবিধা হইলে রে আমি না হুজুরের হাতে বায়াত হইছি আল্লাহু আকবার দোস্ত হাবাব চুরিও ছেড়ে দিল জেনাও ছেড়ে দিল আবার মদ খাওয়া ছেড়ে দিল সকালে আইসে কয় রসুল আমি আপনি আমাকে এমন এক ক্যাপসুল দিয়েছেন আর ট্যাবলেট দিয়েছে এটা খাইয়ে সব ভালো হয়ে গেছে গা কথা কয় না আপনি বলছেন শুধু যেন মিথ্যা কথা না বলি মাশাআল্লাহ আমি এটার উপরে বাড়িটার উপরে ঠিক থাকার চেষ্টা করছি মিথ্যা কথা আমি বলবো না এখন চুরি করে ফেললে গেছি এটা আর পারি না জেনা করে ফেললে গেছি এটাও পারি না মদ খাওয়ার লেগে গেছি এটাও পারি না এক কথায় সাইডটা শেষ এবার আমি বলি এই সমাজের নেতারা এই দেশের নেতারা সারা দুনিয়ার নেতারা যদি একটা ওয়াদা করতে পারে আমরা জনগণের সাথে মিথ্যা কথা বলবো না ইনশাআল্লাহ দেশে সন্ত্রাস সহ অন্য কোন অপরাধ চলতে পারে না ঠিক আছে এরই কথা ডাহা মিথ্যা কথা ইয়ে লাগে যেন আপনারা আমার উপর রাগ করতে আসেন আর হেডে লাথি দিয়ে না
গরিব মানুষ সামনেও দাওয়াত দিয়েন। দেখছেন নি বুদ্ধি কারে, দেখছেন নি হুজুরের বুদ্ধি? আরে মিয়া কথা কয় না, এর বুদ্ধি হলে মানুষ পাগল নেই, কথা কয় না। আর একটা তো আরো প্রসিদ্ধ ঘটনা, মক্কাওয়ালারা বয়তুল্লাশরীফ নির্মাণ করছে, কি করছে নির্মাণ করছে, হুজুরের বয়স তখন 35 মতো হবে, তখন নবী হন নাই। এখন এরা বয়তুল্লাশরীফ যে নির্মাণ করব, বৈধ পয়সা, হালাল পয়সা, এই জন্য আপনারা লক্ষ্য করছেন বয়তুল্লার এক সাইডে কদ্দুর জায়গা, বয়তুল্লার অংশ কিন্তু নির্মাণের ভিতরে ঢুকে নেই। হাতিমে কাবা বলে এটা, কি বলে, কি লেগে ঢুকে নেই, এই জন্য ঢুকে নেই, ওই যে হালাল পয়সা দিয়ে এটা হয় না, এই জন্য এটা বাউন্ডারি দিয়ে রাখছে। এটা লম্বা ঘটনা আছে বুখারী শরীফের মধ্যে রেওয়ায়েত আসছে। আমার মনটা বলে সব মুসলমান তো বয়তুল্লার ভিতরে ঢুকতে মনে চায়, কিন্তু পারবো না, তো সাবি দেখবো না, তাও কাছে তো পারবো না, এই জন্য আল্লাহ সিস্টেম করে কিছু বয়তুল্লার কিছু অংশ বাইরে রেখেছে। তোর যদি বয়তুল্লার ভিতরে ঢুকে নামাজ পড়তে মনে চায়, তুই হাতিমে কাবার ভিতরে ঢুকে নামাজ পড়লে সব পেয়ে যাবি, এটা সিস্টেম। যা হোক, এখন সব নেতারা বয়তুল্লাহ নির্মাণে অংশগ্রহণ করতে আছে, হেরাই হইলো মিস্ত্রি, হেরাই হইলো হেল্পার, আর কি কি কয়, যুগালি, যুগালি, এই না আমার যুগালির দরকার, তোর কন্ট্রাক্টর বাদ দে, যুগালির দরকার। সব দিন যে আমরা তো এই এই কাপড়, এই কাপড় সবাই ফেরে আমরা কত অপরাধ করছি, আর এই কাপড় ফেরে আমরা বয়তুল্লাহ নির্মাণ করবো, এই জন্য সব কাপড় ফিল গেলেছি। নাউজুবিল্লাহ তো পরিবেশ নেই তখন, কারণ সব তো এক সব কি। আরে ছোট গোলাপ আছে ল্যাংটা গুলে, নাউজুবিল্লাহ আছে আমরা নাউজুবিল্লাহ করিনি, কিললে তো কিললে কর না, এত ছোট এই সব জাহেল, সব ছোট সব জাহেল, ছোট তো কি নাউজুবিল্লাহ। সব দিন কেউ বাতি যা, আমরা মুরব্বীরা সব কাপড় গুলি আলেছি, তুমি শুনলি খেয়াল করি না, এবার হুজুর তো নবী না, কিন্তু হুজুরকে আল্লাহ ফেতরাতান সৃষ্টিগত ভাবে একটা শরম দিছে, যেই কারণে হুজুর ইতস্তবোধ করে। তারপরে সবাই মিলে চাপ দিলে একটা কিছু হয়তো হুজুর লাগে, যেমন লাগে যেমন কিছু একটা কইরা ফেলান কিনা। এই অবস্থায় হযরত জিব্রাইল আলাইহিস সালাম বয়তুল্লার এক কর্নার থেকে হুজুরের দিকে তাকাইয়া দিছে সব গুণানি, তখন তো আর হযরত জিব্রাইলকে হুজুর চিনেন না, পরে চিনছেন আর কি, এটা দিইটা, ওই যে আমারও সব গুণানি দিয়ে দিটা দিইটা, এমন সব গুণানি দিয়ে হুজুর বেহুশ হয়ে গেছে। এই লম্বা টাইম বেহুশ ছিলেন, উইটা দেখেন যে বয়তুল্লাহ নির্মাণ কাজ শেষ হয়ে গেছে, আর উলঙ্গন লাগছে নি, কথা কয়। এখন হইলো বয়তুল্লাহর যে হজের আসরটা কে রাখবে, বয়তুল্লাহ তো নির্মাণ হয়ে গেছে, দেখেন না যখন কোনো বড় কাজ হয়, পদ্মা সেতু, যমুনা সেতু, এই সেতু, এই সেতু, কার নাম লাগাই, কার ফুটু লাগে বেটা নিয়ে হয় না, তো যখন যার ক্ষমতা হেরা করে আর কি। তো আরবের বিষয়টা দিয়ে পাবে না, আরবের বিষয়টা হলো সবাই এলেন এত, কথা কয় না, বংশ আপনাদের এলাকায় বংশ বংশ আছে না, কি বংশ বেশি দিবে, মিয়া ভুইয়া পাটোয়ারি চৌধুরী এরকম আছে না ভাই, আরবের তো সবই এরকম, আমরা রাখুম এরকম, আমরা রাখুম এরকম, আমরা এই কে রে এই ওই বেটা, আমি শেষ করে যেতে আসি, এরকম আমরা রাখুম, আমরা রাখুম, আমরা এই সব পরে মারামারির অবস্থা, কিসের অবস্থা, মারামারির অবস্থা। এর মধ্যে কিছু বুদ্ধিমান মানে কইও মারামারি করে লাভ নাই, শুনো অযথা মারামারি না করে একটা পরামর্শ সিদ্ধান্ত নিই, আগামীকালকে, আগামীকালকে যে প্রথমে বয়তুল্লার ভিতরে ঢুকবে সে যে সিদ্ধান্ত নিবে আমরা মেনে নিব, দেখছেন নিয়ে আছে, ঠিক আছে ঠিক আছে। মাশাআল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সবার আগে ঢুকছে,
হেরা দেখকে খুশি, কারণ সবাই জানে যে বুদ্ধিমান বিশ্বস্ত, এই কারণ মাল খায় না কথা কয়। তো হুজুরকে বলার পরে হুজুর বললেন যে অসুবিধা না, ঠিক আছে ঠিক আছে, আমারটা মানবে তো আমাদের। হুজুর চাদর মুবারক নিজে বিছাইয়া হুজুরের নিজের হাতে হজরত আসওয়াদকে হুজুরের চাদর উপরে রাখছেন, চাদর উপরে রাখে আবার বলছেন এলাকাতে যত নেতা আছে যত গ্রুপ আছে সব গ্রুপের এক দুইজন নেতা এই চাদর ধরো, তো সবাই মিলি দুইরা এবার হেলুস হেলুস কইয়া বাইতুল্লাহর পাশে নিয়ে গেছে। এবার যদি নাকি কোনো গ্রুপের কেউ রাখে তো সমস্যা, হুজুর বলছেন তোরা সবাইকে সবার পক্ষ থেকে আমাকে মুরব্বী বানাই দাও, শেষের দিকে হুজুরের চাদরের দিকে ওইটা নিয়ে জায়গা মাথায় রাখছেন। আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি এই কথাটা, বুদ্ধির দ্বারা সমস্যার সমাধান করা সহজ না কঠিন? সহজ কথা কয়। এই বুদ্ধিওয়ালা পয়গম্বরের উত্তর সুরি হলেন উম্মতের ওলামায়ে কেরাম, কথা বললেই সমস্যা, কথা বললেই সমস্যা। দোস্ত আবাদ, আমরা দেশে নিরপেক্ষ নির্বাচন কমিশনার পাই না, এটা পাই না এটা পাই না, সব কেবল বেচাইলা রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একা সিদ্ধান্তে সবাই যেমন খুশি হয়ে গেছে, ইনশাআল্লাহুল আজিজ মুহাম্মদ মুস্তাফার ইলমে নববীর উত্তরসূরি যারা উলামায়ে কেরাম এদের থেকে যেই কাহাকেও তোমরা বিশ্বাস করো না কেন, আল্লাহ পাকের দয়ায় ইনশাআল্লাহুল আজিজ এই মানুষগুলো আসলে কোনো পক্ষ কথা বলে না, এরা নিরপেক্ষ, এদের দ্বারাই সমস্যার সমাধান সম্ভব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ অসুস্থ, আল্লাহ দোয়া করবেন। UMK Media সুস্থ সংস্কৃতির প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত। UMK Media একটি ইসলামিক মিডিয়া, আমাদের চ্যানেলটিতে সর্বদাই হক্কানি ওলামায়ে কেরামদের বয়ান ও হামদেনাত ও কেরাত আপলোড করা হয়। সবার আগে আমাদের সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে আমাদের সাথে থাকার জন্য আন্তরিক মোবারকবাদ। আল্লাহ হাফেজ। সৌজন্যে মেশাস ইউনানি মেডিসিন কর্নার, প্রোপাইটর মোহাম্মদ ইয়াকুব শিকদার, কচুয়া থানা রোড কওমি মাদ্রাসার ভবনের নিস্তলায় অবস্থিত কচুয়া পৌরসভা কচুয়া চাঁদপুর। এখানে পুরুষ ও মহিলাদের যে কোনো রোগের এবং সুস্বাস্থ্যের জন্য স্থায়ীভাবে চিকিৎসা সেবা প্রদান করা হয়। মোবাইল নম্বর 01816229826। আল্লাহ হাফেজ।